হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর সবার সামনে আসা, অনেক দিন পরে আসা। তো আজকে খুবই সকাল থেকে ভিডিওটা করছি, খুবই করুণ অবস্থা আমাদের এখানে। আগামীকাল রাত্রে খুব ঝড় হয়ে গেছে, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো। তো আমাদের এখানকার পরিবেশটা তোমাদের আজকে দেখাতে চাই, আমাদের কি অবস্থা সেটা দেখাতে চাই। তো চলো দেখে আসি আমাদের কি অবস্থা। দেখো আমাদের আমাদের বড় পেয়ারা গাছ বারবার খানিকটা উল্টে পড়ে যায়, যতবার ধরা আসে ততবার খানি উল্টে পড়ে যায়, এত ভারী যে ওঠানো খুব মুশকিল। রান্নার জায়গার অবস্থা খুবই করুণ, এক তো ঘরটা ভাঙা হয়েছে, তার মধ্যে উনানটা ভিজে স্নান করেছে কিছু পা। আম গাছের অবস্থা খুব বেহালে, দেখো বড় বড় আমের পুলিগুলা, আমের ফুলগুলা এমন ঝড়ে সব শেষ। এদিকে গাছের ডাল ভেঙে, মা দেখো রে, এ ভগবান, এদিকে তিনটা দেখো না, এদিকে ফুলে ফুলে গেছে, এই দেখো ডালটা ভেঙে গেছে। এই অবস্থা, এবার ওদিকে যাই, ওদিকে কি অবস্থা দেখে আসি, চলো বলু আমরা দেখে আসি। আমাদের রান্নাঘরের উনানটা পুরো ভিজে গেছে, আমার জায়ের রান্নাঘরের উনানটা, তাই এখানে আবার একটা উনান খোলা হয়েছে। এই যে ভাত বসাইছে, আগুন এখনো ধরে নাই, ধোঁয়াই উঠছে। এই যে এবার চলো পিছন দিকে যাওয়া যাক, পিছন দিকে অবস্থাটা তোমাদেরকে দেখাই। দেখো কত বড় বড় আমগুলো পড়ে আছে, আর আমগুলো দেখো অনেক বড় হয়ে গেছে। এখানে তো কতগুলো ছেড়ে যায় দেখো তো, আমি তো এখান থেকে নিয়ে গেছি, আমি এখান থেকে নেইনি, আমি এই যে এই দিকে এই দিকে ওখান থেকে নিছ না রে, এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যায়। দেখো এই যে দেখো লঙ্কা গাছগুলোর অবস্থা খুবই খারাপ, দেখো সব ফেলে গেছে একেবারে গাছগুলো, সব দিকে শুধু গাছের ডালই পড়ে আছে। লঙ্কাগুলো কি সুন্দর, এই যে দেখো এটা হচ্ছে হলুদ বাগান, হয়তো তোমরা আগেও দেখেছো। এই যে হলুদ, আগে হলুদগুলো হয়ে গেছিলো, এবার হলুদ আবার লাগানো হয়েছে ছোট ছোট গাছগুলো। চলো পিছন দিকে যাই, এটা হচ্ছে আমাদের বাগান, এটা হচ্ছে আমাদের বাগান, আমাদের বাগানে এই যে হলুদ গাছ, লাউ গাছ, হলুদ গাছ নেই কিন্তু ওটা কাঁচা লঙ্কা আর লাউ গাছ, আর ওইদিকে আছে মিষ্টি কুমড়ের গাছ। চলো অন্যদিকে যাওয়া যাক, বাস এই যে দেখো আমি সকালে নিয়ে গেছি, ও এখন এবার ও নিয়ে যাচ্ছে আম, আমের চাটনি খাবে, আমের চাটনি। এই যে পড়ে আছে, বলু কতগুলো আম রে। এই যে দেখো আমার ছেলেকে দেখো, এই যে আমগুলো ধর, ভালো ভালো আম দেখছো, ঘৃণা লাগে, ও উঠাবে না। এই যে দেখো লঙ্কা নিয়ে আছে হাতে, এ খাই না। বড় বড় আমগুলো দেখো,
দেখো কত বড় আমগুলো। সকালে আমি অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে গেছি চাটনি খাওয়ার জন্য, এবার এদিকে আসলাম, দেখো আরো কতগুলো আম পেয়েছি। দেখতেই পাচ্ছ এই যে অনেকগুলো, চলো দেখি এবার আর পাওয়া যায় নাকি। এই যে দেখো কত আম পড়ে আছে, আমাদের আমি আম কুড়ালাম কতগুলো। চলো চলো অন্যদিকে যাওয়া যাক, এবার পিছনটা দেখে আসি। এই যে আমার ছেলে ডাকছে, আসো আসো। এই যে এই যে এটা হচ্ছে কি, অর্জুন গাছ, অর্জুন গাছের ঢালটা ডালটা ভেঙে গেছে। কি আসো, আমার ছেলে বলছে মা আসো, যে মা আসো। এই যে চলো এবার আমাদের বাড়িতে যাওয়া যাক। এটা আমরা একই সাথে থাকি, আর এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ঘরের মন্দিরের, এটা হচ্ছে আমাদের মনসা মন্দির। হ্যাঁ তিনটা তো চলেই গেছে, এই যে হাওয়ায় উড়ে গেছে। এই হচ্ছে রান্নাঘর, আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। দেখো দেখছো আমগুলা তো আম পড়ে আছে। আমার তো আজকে উনান বন্ধ, উনান রান্না করতেই পারিনি, উনানে পুরো জল। ছোটগুলা দিয়ে চাটনি করো আর বড়গুলা রেখে দাও, একটু ভালো দেখে ইসে করে রাখো, নালে পুরো খাইতে ইসে হবে। উনানে জল ঢুকে গেছে আর ঘরের ভিতরে জল, এই যে একদম আমার রান্না হচ্ছে, রান্না বসানো, ডোবার চচ্চড়ি। দেখা বেশি ভালো করে দেখানো যাচ্ছে না, কারণ লাইন নাই না, অন্ধকার তাই। এই যে আমার যা কী কী রান্না করবে, করলা ভাজা, আলু পটল, আর এটা হচ্ছে আলু ভাজা, ভাত তো দেখলে ভাবের জন্য, আর আমের চাটনি। আমটা পুরানো হয়ে গেছে, নিয়ে আসা হয়েছে, এখন রান্না হবে। এই যে এবার ও যাবে ফুল তুলতে, এই যে দেখো ও ফুল তুলছে। এটা হচ্ছে সাদা ফুল, বন্ধুরা ফুলটা দেখ, এটা হচ্ছে কি ফুল বলে ঠিক জানি না। কত সুন্দর লাগছে দেখতে, পুরো ফুলগুলো ভরে গেছে ফুলগুলো। উনি হচ্ছে আমার জেঠা শ্বশুর, মানে আমার যা আছে ওর শ্বশুর, আমার শ্বশুর আর ওর শ্বশুর হচ্ছে ওরা ভাই, দুই ভাই, এই মানে নিজের ভাই, ঠিক আছে। উনি হচ্ছে আমার জেঠা শ্বশুর, পরিষ্কার করছে দেখো, এই যে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আজকের মতন, এখনকার মতন এই অবধি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো এখন পূজার ফুল করেছি, এবার রান্না হবে, রান্নার পরে আবার তোমাদের সাথে দেখা করা হবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। তো আজকের মতন এখানে।